प्रिय बंधुरा आज आमी तोमादेर साथे WBPSC क्लार्कशिपेर 24टा एग्जाम डेट आज पब्लिश्ड होयेछे कोन कोन एग्जाम कबे होबे कोन हाफे होबे समस्त किछु विस्तारित आलोचना होबे आज ए भिडियोते। भिडियोटी शुरू करार आगे तोमादेर काछे एकटा छोट्टो रिक्वेस्ट, तोमरा जारा चैनेले नतून एसेछो तारा चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे राखबेन जाते एरकम इम्पर्टेंट अपडेट प्रथम ही पेते पारो। तो चलुन भिडियो शुरू करा जाक। आपनारा WBPSC.government.in सार्च कर ले देखते पाबेन एरकम एकटा इंटरफेस आसबे, सेखाने पब्लिक सार्विस कमिशन वेस्ट बेंगलेर एकटा एरकम वेबसाइट आसबे, सेखाने आपनारा साइडे देखते पाबेन व्हाट्स न्यू। एई बक्सेर शेषेर दिके देखबेन ভিউ অল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে এরকম একটা লিস্ট আসবে যেটা এরকম অনেকগুলো অপশন থাকবে, সেখানের মধ্যে সেকেন্ড অপশন এক্সামিনেশনে এই যে পিডিএফ যেটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে যেখানে লেখাই থাকবে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল টেন্টেটিভ স্কেডিউল অফ फोर्थकामिंग एक्सामिनेशन फेज वन। एखानेर मध्य देखुन 12/10/2020 अर्थात कल राते पब्लिश्ड हुए छे एटार नम्बर। एरपर आमरा की परीक्षा कौन दिने होबे आमरा देखे नेब। फार्स्ट 22/11/2020 सान्डेते जे परीक्षाटा होबे सेटा हलो वार्ड मास्टर ग्रेड थ्री अफ ESI हस्पिटल्स एर एटा हलो एडवर्टाइजमेंट नम्बर 24/2019 এটা পরীক্ষাটা হবে ফার্স্ট হাফে। এরপর 22/11/2020 সেটা সানডেই পড়েছে, পরীক্ষাটা হলো মোটর ভেহিকলস ইন্সপেক্টর অর্থাৎ NT। এই পরীক্ষাটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আগে বলেছি, পরীক্ষাটা হবে সেকেন্ড হাফে। এরপর সেম ডেটে 22/11/2020 সানডে লিব্রেরিয়ান ফর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই পরীক্ষাটা হবে সেকেন্ড হাফে। এরপর সেম ডেটে সেম বারে লিবারেশন অফ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, এক্সামটা হবে সেকেন্ড হাফে। এরপর 25/11/2020 ওয়েডনেসডেতে হবে অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার আন্ডার MA and UD, পরীক্ষাটা হবে ফার্স্ট হাফে। এরপর একই ডেটে 25/11/2020 ওয়েডনেসডেতে পরীক্ষাটা হবে ফিটার হেল্পার অ্যান্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট অফ বয়লার ডেট, পরীক্ষাটা হবে ফার্স্ট হাফে। এরপর সেম ডেটে সেম বারে পরীক্ষাটা হবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল অফ বয়লার ডেট, এটাও পরীক্ষাটা হবে সেকেন্ড হাফে। এরপর সেম ডেটে পরীক্ষাটা হবে অ্যাগ্রি মার্কেটিং অফিসার, এই পরীক্ষাটা হবে সেকেন্ড হাফে। এরপর 29/11/2020 সানডেতে পরীক্ষাটা হবে ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, পরীক্ষাটা হবে ফার্স্ট হাফে। এরপর 29/11/2020 সানডেতে পরীক্ষাটা হবে ডায়ালাইসিস টেকনিশিয়ান আন্ডার ESI হসপিটাল, পরীক্ষাটি হবে সেকেন্ড হাফে। এরপর একই দিনে 29/11/2020 সানডেতে ওয়েলফেয়ার অফিসারের যে এক্সামটা হবে সেটা হবে সেকেন্ড হাফে। এরপর একই দিনে 29/1/2020 সানডেতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ, পরীক্ষাটি হবে সেকেন্ড হাফে। এরপর বাকি যেই বক্সগুলো খালি রয়েছে সেই বক্সগুলোর ডেট ঠিক হয়েছে কিন্তু এখনও টাইমটা ঠিক হয়নি। এরপর 6/12/2020 সানডেতে ক্লার্কশিপ পার্ট 2 এক্সামটা হবে। এরপর 10/12/2020 থার্সডেতে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2020 মেইনটা হবে। এরপর 11/12/2020 ফ্রাইডেতে সেম পরীক্ষা হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2020 মেইন। এরপর 12/12/2020 সানডেতে ICDS সুপারভিজর মেইন পরীক্ষা হবে। 13/12/2020 সানডেতে ICDS সুপারভিজর মেইন পরীক্ষা হবে, এই পরীক্ষাগুলোর কিন্তু এখনও টাইম ঠিক হয়নি। এরপর এক্সাম হলো ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2020 মেইন, এর ডেটগুলো আলাদা আলাদা, ডেটগুলো তোমরা একটু দেখে নেবে। যেমন একটা 14 তারিখে, 15 তারিখে, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, এগুলো পরস্পর ডেট আছে, তোমরা এগুলো দেখে নেবে। এরপর 27/12/2020 সানডেতে FPIH ডিপার্টমেন্টে উদ্যান পালন প্রযুক্তি সহায়ক এই এক্সামটা হবে বাই অর্ডার অফ দ্য কমিশন।
বন্ধুরা আজকের ভিডিও এতটাই। ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই, হ্যাভ এ নাইস ডে।